নমস্কার, এমডিকে রেসিপির তরফ থেকে সকলকে জানাই স্বাগতম। শুরু করব আজকের রান্না। আজকের রান্নাটির নাম হচ্ছে খাসির মাংস। খুব সাধারণভাবে করব। প্রচুর গরম পড়েছে, রিস তো করবই না। এখানে দেখুন খাসির মাংস আছে, দুটো তেজপাতা আর এই এক চামচ ঘি। এখানে আমার 750 মাংস আছে, এই আদা কুচানো, রসুন কুচানো, শুকনো লঙ্কা, নুন, হিং, পেঁয়াজ আর দই সব একসাথে মাখাবো। চলুন তাহলে শুরু করি। ভালো করে মাখিয়ে নেবো, প্রেশারে দেবো। প্রথমে আমি গ্যাস বাড়িয়ে 3টে সিটি দেবো, তারপর গ্যাস মিডিয়াম করে 2টো সিটি দেবো, তারপর গ্যাস অফ করে দেবো। যতক্ষণ না প্রেশারটা নিচে থেকে খুলছে ততক্ষণ ওর ভেতরে বয়েল হতে থাকবে। আমার এটা মাখানো হয়ে গেছে। এই গ্লাসে 2 গ্লাস জল দিচ্ছি, এটা ভালো করে পরিষ্কার করে প্রেশারে দিয়ে দিচ্ছি। পাঁচটা সিটি পড়ে গেল, আলু ভাজা হয়ে গেছে। অনেকে মাংসের আলু খেতে খুব ভালোবাসে, যারা ভালো যদি বাসেন বেশি করে আলু দিয়ে দেবেন। আলু আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে চিনি আর গরম মশলা দিয়ে দিলাম, একটু লাল লাল হোক। এখানে পেঁয়াজ কুচানো, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটোর। চিনিটা কালার হচ্ছে। প্রথমে এই তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। হলুদ আর নুন দিলাম। ওখানে তো প্রেশার কুকারে নুন দেওয়াই আছে মোটামুটি, বেশি করে এখানে আর বেশি করে দিলাম না, বেশি করে দিলে তো বুঝেই যাচ্ছেন বাকিটা ইতিহাস। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলো সব দিয়ে কষিয়ে নেবো ভালো করে। সামান্য একটু জল দিয়ে কষাবো, সামান্য জল দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে আমি মিনিটখানেক ঢাকা দিচ্ছি। একটু গ্যাসটা কমিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দিচ্ছি, এর সঙ্গে দিয়ে চাপা দেবো। এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি 2 মিনিট ঢাকা দেবো। প্রেশারটা খুলে গেছে, এবার বার করে নেবো মাংসগুলো। মাংসটা এর মধ্যে কষিয়ে নেবো। আলুগুলো তুলে রেখেছি ঝোলের মধ্যে, এই প্রেশারে আলু রেখে দিয়েছি, এটা একটু কষিয়ে নিই। মাংস কষানো হয়ে গেছে, এই ঝোলটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি গ্যাস মিডিয়াম করে, ভালো করে ফুটিয়ে নেবো। ফ্রিজে রাখা মাংসগুলো এটা 5টা সিটিতে হতো না। এগুলো মটন। লাইক সাবস্ক্রাইব, ধন্যবাদ।